আসসালামু আলাইকুম। ব্যান্ড বানানোর জন্য আমি এখানে 2.5 mm এর ক্রোশে হুক নিয়েছি আর নিয়েছি অ্যাক্রিলিক উল। আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এবারে আমি এর থেকে 100টা চেইন স্টিচ করে নেব। এটা 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে। এর চেয়ে বড় করে বানাতে চাইলে আরো কিছু চেইন বেশি নিতে হবে। আমার 100টা চেইন নেওয়া হয়ে গেছে। এবারে হুক থেকে 2 নম্বর চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার প্রতিটা চেইনে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। শেষ চেইনে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে আমি একই জায়গা থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে রোটাকে শেষ করছি। একইভাবে আমি আরো 2টা রো বানিয়ে নিয়েছি। এবারে 3টাকে একসাথে করে আমি একটা বেনুনি করে নেব। এখন আমি একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এবারে আমি প্রথমে একটা চেইন নিয়ে নিলাম, এরপরে এর মধ্যে থেকে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবারে সুতোটা টেনে নিয়ে আমি শেষ যে কুশিটা করেছি সেটার সাথে প্রথম যে চেইন আছে সেটাকে স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন আমি প্রথমে একটা চেইন করে নিব। এক্সট্রা যে সুতার অংশটা আছে সেই সুতাটাও আমি সাথে নিয়েছি, এতে করে এক্সট্রা সুতার অংশটা আর দেখা যাবে না। আমি যে 6টা সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার প্রতিটার মধ্যে এখন আমি 2টা করে সিঙ্গেল ক্রোশে করব,
তার মানে আমাদের মোট 12টা সিঙ্গেল কুশি হবে। আমার 12টা সিঙ্গেল কুশি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে 50টা চেইন নিয়ে নিব। এটা ব্যান্ডটাকে বাঁধার জন্য যে এক্সট্রা ফিতার প্রয়োজন সেটা হবে। পঞ্চাশটা চেইন নেওয়ার পরে আমি সুতাটাকে কেটে নিব। একটু বড় করে কেটে নিতে হবে। এখন মোটা সুইয়ের সাহায্যে আমি এই ফিতাটাকে আমার ব্যান্ডের সাথে সেলাই করে নিব। এখন আমি এক্সট্রা সব সুতা কেটে নিব। ব্যান্ডের অপর পাশেও আমি একইভাবে একই সাইজের আরেকটা ফিতা লাগিয়ে নিব। এখন আমি ব্যান্ডের উপর লাগানোর জন্য একটা স্টার বানিয়ে নিচ্ছি। কাটার সুবিধার জন্য আমি প্রথমে একটা কাগজে স্টার রেখে কেটে নিয়েছি। এবার দুই ভাঁজ করা কাপড়ে আমি স্টারটাকে কেটে নিয়েছি। এখন আমি এটার চারপাশ সেলাই করে নিব, তবে কিছুটা অংশ ফাঁকা রেখে। যে জায়গাটা ফাঁকা রেখেছি সেখান থেকে এখন আমি এটাকে উল্টে নিলাম। এবার সেই সেলাই ছাড়া জায়গা থেকে আমি এর মধ্যে কিছু তুলো ঢুকিয়ে নিব। এবার উপর থেকে এর চারপাশ সেলাই করে নিচ্ছি আর ফাঁকা জায়গাটাও বন্ধ করে নিচ্ছি। এবার এটাকে ব্যান্ডের উপরে সেলাই করে বা গ্লু দিয়ে লাগিয়ে নিলেই ব্যান্ড রেডি।